নমস্কার, আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকে গানের ক্লাস শুরু করছি। তো বন্ধুরা, আপনারা অনুরোধ করেছিলেন যে শ্রদ্ধেয় শিল্পী পরীক্ষিত বালার একটি জনপ্রিয় দেহতত্ত্ব গান ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, এই সুন্দর দেহতত্ত্ব গানটি দেওয়ার জন্য আপনারা বলেছিলেন। তাই আমি আজকে এই সুন্দর দেহতত্ত্ব গানটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে খুব সহজভাবে আপনারা কীভাবে হারমোনিয়ামেতে এই গানটি বাজিয়ে গাইবেন। আসুন ক্লাস শুরু করছি। তার প্রথমে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আপনারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অথবা আগেও দেখেছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, আপনারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদেরই উপকারে আসবে, যখনই আমি ক্লাসগুলো দেবো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ। আসুন দেখাচ্ছি, আমি যে স্কেলটা বেছে নিয়েছি এই গানটি আপনাদের দেখানোর জন্য সেটি হচ্ছে ন্যাচারাল সি স্কেল। ন্যাচারাল সি স্কেল হচ্ছে, আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ন্যাচারাল সি স্কেল। দেখুন, এটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। খুব সহজ স্কেলটা, আপনাদের মনে থাকবে। তাই আমি এই স্কেলে দেখাচ্ছি। দেখুন, গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা আর একটি সঞ্চারী। দুটো অন্তরা একই রকম শুরুতেই হবে, আমি দেখিয়ে দেব। তার প্রথমে যে স্থায়ী অংশটি হচ্ছে, দেখুন, ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, পুজিলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। তো এই লাইনগুলো প্রথম স্থায়ীতে গা হচ্ছে। প্রথম যে স্থায়ী অংশটি সেইটি শুরু হচ্ছে উপরের কোমল গা, অর্থাৎ আমি ন্যাচারাল সিতে দেখাচ্ছি, এর উপরের গা হচ্ছে, এটি যদি উপরের সা হয় সা রে গা, এটি হচ্ছে উপরের কোমল গা। তো উপরের কোমল গা থেকে শুরু হবে, যেহেতু উপরের কোমল গা থেকে শুরু হচ্ছে হাই নোট থেকে, তাই আমি এই স্কেলটা বেছে নিয়েছি এই গানটি করার ক্ষেত্রে। আপনাদের যদি আরও উঁচুতে আপনারা করতে চান এই গানটি করতে পারেন, আর যারা বিফ্ল্যাটে করবেন একই রকমভাবে স্বরলিপিতে আপনারা করবেন। তো আপনাদের স্কেলের, অর্থাৎ আপনি যে স্কেলে করবেন সেই স্কেলের উপরের গা থেকে শুরু হচ্ছে। আমি ন্যাচারাল সিতে দেখাচ্ছি, ন্যাচারাল সির উপরের গা থেকে শুরু হচ্ছে। তো আসুন, আমি প্রথমে এই যে স্থায়ী অংশটি একটু গে শোনানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, তাও আমি একবার গে শোনাচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে করে আপনাদের দেখিয়ে দেবো। ধূপ ধুনো জ্বালি তুই পুজো দিলি কাকে, সুরটি আপনারা নিশ্চয়ই শ্রদ্ধেয় শিল্পী পরীক্ষিত বালার কণ্ঠে এই গানটি শুনে থাকবেন, তাও আমি একবার শুনিয়ে দিলাম, এরকম হচ্ছে সুরটি। তো আমি ওনার গানটা শুনে শুনে তোলার চেষ্টা করেছি, আর তোলার পর সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই যদি আমার শেখাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তো মার্জনা করবেন। আসুন দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরের কোমল গা থেকে শুরু হচ্ছে যেমনটা বললাম। দেখুন, প্রথম লাইনটি হচ্ছে ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে। দেখুন, উপরের কোমল গা থেকে শুরু হচ্ছে ধূপ ধুনো, ধূপ আর ধুনো থাকবে উপরের কোমল গাতে। ধূপ ধুনো জ্বালিয়ে তুই, এরপর জ্বালিয়ে হচ্ছে জ্বালি, তো জ্বালিয়ে, এর জ্বালিটা বলা হচ্ছে প্রথমে, তারপরে এ বলবো, আর সঙ্গে সঙ্গে পরবর্তী শব্দটি তুই সেটা বলা হবে। তাহলে দেখুন, জ্বালিয়ে তুই হচ্ছে জ্বালিয়ে তুই, জ্বালিয়ে হচ্ছে রে গা রে, তারপরে আবার তুই হচ্ছে গা রে সা, এখানে গা বলতে কিন্তু আমি কোমল গাকেই বোঝাচ্ছি। জ্বালিয়ে তুই সরগমটা হচ্ছে রে গা রে, তারপরে গা রে সা, জ্বালিয়ে তুই রে গা রে গা রে সা। আবার দেখাচ্ছি, ধূপ ধুনো জ্বালিয়ে তুই হলো, এরপরে পুজো দিলি কাকে,
দেখুন, পুজো পুজো হচ্ছে সা রে, পুজো দিলি, দিলি হচ্ছে সা আর শুদ্ধ নি, দিলি সা নি কাকে। দেখুন এখানে কাকে হচ্ছে শুদ্ধনি আর সা, এই নিয়ে হচ্ছে কাকে। তারপরে কাকে বলার পর যে ডানটি হচ্ছে এ বলে সেটি হচ্ছে পা কোমলনি কোমল ধাপা। আবার বলছি কাকে হচ্ছে শুদ্ধনি সা, কিন্তু কাকে বলার পর যে ডানটি হবে সেটি হবে পা কোমলনি কোমল ধাপা। তাহলে কাকে পুরোটা সরগম হচ্ছে নিসা পা কোমলনি কোমল ধাপা। দেখুন কাকে প্রথম লাইনটি, আর এবার দেখাচ্ছি ধূপ ধুনো জালে তুই পুজো দিলি কাকে। এখান থেকে হবে পরবর্তী লাইন পুজলি নারে, পুজলি হবে পাতে পাপা, পুজলি পাপা নারে, নারে হচ্ছে কোমল ধাপা, তাহলে পুজলি নারে হচ্ছে পাপা কোমল ধাপা। পুজলি নারে আসল, আসল হচ্ছে মা কোমল গা, আসল ঠাকুর, ঠাকুর হবে মাপা, তাহলে আসল আর ঠাকুর হচ্ছে মা গা মাপা, আসল ঠাকুর মা গা মাপা নিজের। তারপরে নিজের হচ্ছে মা কোমল গা, নিজের মা গা নিজের বাবা মা। তারপর বাবা হবে বাবা, বাবা হচ্ছে রে, তারপরে মায়ের টাজ নিয়ে যাচ্ছে কোমল গাতে, তো সরগমটা হচ্ছে রে মা গা বাবা, রে মা গা বাবা। তো যদি আপনারা মায়ের টাজ না নিতে চান, নিলে তো ভালো হয়, যদি না নিতে চান তাহলে আপনারা সিম্পল ভাবে রে গা করবেন, কিন্তু মায়ের টাজ নিলে সেক্ষেত্রে একটু শুনতেও ভালো লাগবে। দেখুন বাবা অথবা বাবা, এটা হলে সিম্পল ভাবে হচ্ছে, কিন্তু মায়ের টাজ নিলে একটু ভালো লাগবে বাবা মা। তারপরে মাকে হবে রেসা। দেখুন দ্বিতীয় লাইনটি আবার দেখাচ্ছি পুজলি নারে আসল ঠাকুর নিজের বাবা মাকে। আশা করছি বুঝতে পেরেছেন, তো আমি আরেকবার এই দুটো লাইন গেয়ে দেখাচ্ছি। দেখুন ধূপ ধুনো জালে তুই পুজো দিলি কাকে, পুজলি নারে আসল ঠাকুর নিজের বাবা মাকে, পুজলি নারে আসল ঠাকুর নিজের বাবা মাকে। তো এই হলো স্থায়ী অংশটি, তো স্থায়ী অংশটি আপনারা দুবার রিপিট করবেন যেমন গানেতে রয়েছে। তারপরে যাবেন প্রথম অন্তরাতে, প্রথম অন্তরের লাইনগুলো হচ্ছে ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদেই কাঁদে জল ভরা দুচোখ। পরবর্তী লাইন হচ্ছে ঘটা করে খেতে দিলি মাটির দেবতাকে। তো এই লাইনগুলো গাওয়া হচ্ছে প্রথম অন্তরাতে। দেখুন প্রথম অন্তরাটি শুরু হবে পা থেকে, ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দুচোখ, ঠাকুর পুজো দিতে আলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দুচোখ, ঘটা করে খেতে দিলি মাটির দেবতাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। এরকমটা হচ্ছে, আসুন দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম লাইন হচ্ছে ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোজ, ঠাকুর পুজো, ঠাকুর হচ্ছে পাতে, আবার পুজো হচ্ছে কোমলগা মা, তাহলে ঠাকুর পুজো হচ্ছে পাপা কোমলগা মা, ঠাকুর পুজো দিতে আনলি, দিতে হচ্ছে পা থেকে সাথে যাচ্ছে, আনলি থাকবে সাথে, দিতে আনলি পাশা। দেখুন ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার, অনেক হচ্ছে পা কোমলনি, টাকার হচ্ছে সারি, তার সরগমটা হচ্ছে পানি সারি, অনেক টাকার ভোগ,
যখন টান দেবেন তারপরে হচ্ছে রে সা কোমল নি পা দেখুন দেখুন ঠাকুর ভুজো দিতে আলে অনেকটা করব তারপরে হচ্ছে পিতা মাতা পিতা হচ্ছে পা কোমলি মাতা হচ্ছে সারি তাহলে পিতা মাতা হচ্ছে পা কোমলি সারি পিতা মাতা খিদে কাঁদে খিদে হচ্ছে রে রে গা রে রে কোমল গা খিদে রে রে গা খিদে কাঁদে কাঁদে হচ্ছে রে গা রে সা কোমলি রে গা রে সা নি কাঁদে দেখুন পিতা মাতা খিদে কাঁদে তারপর হচ্ছে জল ভরা দুচো জল ভরা হচ্ছে জল ভরা উপরের মা কোমল গা আরে জল ভরা দুচো তারপর দুচোখ থাকবে সাথে দুচো এই দুটো লাইন দুবার রিপিট করবেন আরেকবার গিয়ে দেখাচ্ছি দেখুন ঠাকুর পুজো দিতে আলি অনেকটা করব পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দুচো পরবর্তী লাইন ঘটা করে খেতে দিলি ঘটা করে হচ্ছে ঘটা করে ঘটা হচ্ছে পাতে আর করে হচ্ছে সাথে ঘটা করে পাসা সাসা খেতে দিলি খেতে হচ্ছে কোমলি সা কোমলি খেতে কোমলি সা কোমলি খেতে দিলি দিলি হচ্ছে শুদ্ধ ধাপা তো ঘটা করে খেতে দিলি এটি আপনারা দুবার বলবেন ঘটা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলি মাটির তারপরে মাটির দেবতাকে বলা হচ্ছে মাটির হচ্ছে মা কোমলগা তো এই যে মাটির দেবতাকে এর যে স্বরলিপিটা হবে সেটি হবে যেরকম স্থায়িত্ব করেছিলেন নিজের বাবা মাকে নিজের বাবা মাকে একই রকম ভাবে হবে মাটির দেবতাকে মাটির হচ্ছে মা কোমলগা তারপরে দেবতাকে হচ্ছে দেব রে মায়ের টাচ নিয়ে কোমল গাতে যাচ্ছে দেবতাকে তারপর তাকে হবে রে সা তাকে মাটির দেবতাকে আশা করছি বুঝতে পেরেছেন তারপর আবার স্থায়ী অংশ ফিরে আসছে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে আশা করছি বুঝতে পেরেছেন আর আপনারা পারবেন তো এই যে প্রথম মন্ত্রটি এটি আপনারা গাইলেন গাওয়ার পর এই যে পুজলি নারে আসল ঠাকুর নিজের বাবাকে এই লাইনটি আপনারা দুবার মিউজিক হিসেবে বাজালেন বাজানোর পর তারপরে যাবেন সঞ্চারী অংশটিতে সঞ্চারী অংশটি হচ্ছে যাদের দ্বারাই পৃথিবীতে মানব জন্ম পেলি নিজের বোঝ বুঝলি শুধু তাদের ভুলে গেলি হায় রে তাদের ভুলে গেলি তো এই লাইনগুলো সঞ্চারী অংশতে গা হচ্ছে সঞ্চারী অংশটি শুরু হবে কোমল গা থেকে দেখুন যাদের দ্বারাই পৃথিবীতে মানব জন্ম পেলে নিজের বোঝ বুঝলি শুধু তাদের ভুলে গেলি হায় রে তাদের ভুলে গেলি আসুন দেখাচ্ছি যাদের দ্বারাই যাদের দ্বারাই থাকবে কোমল কাতে যাদের দ্বারাই পৃথিবীতে পৃথিবীতে হবে রে কোমল গা রে কোমল গা পৃথিবীতে রে গা রে গা মানব জনম মানব থাকবে কোমল গাতে তো পৃথিবীতে বলার পর একটুক্ষণ সামান্য থেমে তারপরে মানবটা বলবেন যেরকম যাদের দ্বারাই পৃথিবীতে বুঝতে পারলেন তো আমি পৃথিবীতে বললাম একটু থেমে মানবটা বললাম মানবটা হবে কোমল গাতে জনম পেলে জারম হবে মা পা আবার পেলি হবে মা পা তাহলে সেরকমটা হবে জনম পেলি মা পা মা পা জনম পেলে দেখুন যাদের দ্বারাই পৃথিবীতে মানব জনম পেলে পরবর্তী লাইন নিজের বোঝ বুঝলি নিজের হচ্ছে কোমলগা মা
নিজের বোঝ, বোঝ হচ্ছে পা থেকে কোমলিতে যাচ্ছে, তাহলে সেরকমটা হচ্ছে কোমল গা মা পা কোমলি, নিজের বোঝ বুঝলি, বুঝলি থাকবে কোমলিতে, বুঝলি শুধু শুধু হবে ধা কোমলনি, কোমলনি ধাপা, দেখুন শুধু ধানিনি ধাপা, শুধু তাদের ভুলে গেলি, তাদের থাকবে পাতে, তাদের ভুলে গেলি, ভুলে হবে কোমল গা মা, আবার গেলি হবে মা পা, তার সর্বমটা হচ্ছে গা মা মা পা, ভুলে গেলি গা মা মা পা। দ্বিতীয় লাইনটি আবার দেখাচ্ছি, নিজের বোঝ বুঝলি শুধু তাদের ভুলে গেলি, তারপরে হায়রে, হায়রে হবে পা কোমল ধা পা মা কোমল গা, হায়রে পা ধা পা মা গা, হায়রে, তারপরে বলা হবে তাদের ভুলে গেলি, কিন্তু এখানে স্বরলিপিটা আলাদা হবে, তাদের ভুলে গেলি, তাদের থাকবে কোমল গাতে, তাদের ভুলে গেলি, ভুলে হবে মা পা, আবার গেলি হবে মা পা, তাদের ভুলে গেলি। আরেকবার আমি এই সঞ্জারি অংশটি গিয়ে শোনাচ্ছি, দেখুন, যাদের দ্বারাই পৃথিবীতে মানব জন্ম পেলে, নিজের বোঝ বুঝলি শুধু তাদের ভুলে গেলি, রে তাদের ভুলে গেলি, বুঝতে পারলেন? তো এই হলো সঞ্চারী অংশটি। আসুন এবার আমি দ্বিতীয় অন্তরাটি গে দেখাচ্ছি। দ্বিতীয় অন্তরার স্বরলিপি হুবহু প্রথম অন্তরের মতো একই রকম ভাবে হবে, আমি ধীরে ধীরে করে গে দেখাচ্ছি, আপনারা দেখুন। দ্বিতীয় অন্তরের লাইনগুলো হচ্ছে, মরণ কালে লোক দেখানো কান্দলি মায়া কাঁদন, ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন, কষ্ট পেলেও বাবা মাঝে অভিশাপ দেয় না মুখে, এই লাইনগুলো গাওয়া হচ্ছে। দেখুন আমরা প্রথম অন্তরা যেরকম ভাবে করেছিলাম, অর্থাৎ ঠাকুর পুজো দিতে আলে, একইরকম ভাবে হচ্ছে দ্বিতীয় অন্তরাতে, মরণ কালে লোক দেখানো, আশা করছি বুঝতে পেরেছেন। তো যেমনটা করেছিলাম, পাপা গামা পাসা সা সা, এই স্বরলিপি হচ্ছে, মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদো, তারপরে হবে ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন, যেমনটা করেছিলাম আমরা প্রথম মন্ত্রাতে, পিতা মাতা খিদে কান্দে জল ভরা দুচো, আশা করছি আপনারা পারবেন। তারপরে লাইন হচ্ছে, কষ্ট পেলেও বাবা মাঝে, কেমন হচ্ছে যেমন করেছিলাম প্রথম মন্ত্রাতে, ঘটা করে খেতে দিলি মাটি দেবতাকে, সে একরকম হবে, এখানে আপনারা করবেন, কষ্ট পেলেও বাবা মাঝে, কষ্ট পেলেও বাবা মাঝে অভিশাপ দেয় না মুখে, তারপরে আবার স্থায়ী অংশ গাইবেন, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আবার স্থায়ী অংশটি গাইবেন, তারপরে গানটি শেষ হচ্ছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম, আমি যতটুকু পেরেছি সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আমার অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেগুলো আপনারা মার্জনা করবেন। আজ এতটাই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, হরে কৃষ্ণ।